আজকের ভিডিওতে দেখাতে চলেছি এখন পর্যন্ত কোন ইউটিউব চ্যানেল কি কি ক্রিয়েটর অ্যাওয়ার্ড পেয়েছে। শেষের অ্যাওয়ার্ডগুলো দেখলে রীতিমতো আপনার চোখ কপালে উঠে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই দেখে নিই সিলভার ক্রিয়েটর অ্যাওয়ার্ড। এই সিলভার ক্রিয়েটর অ্যাওয়ার্ডটি পেতে হলে একজন ইউটিউবারকে তার চ্যানেলে 100K সাবস্ক্রাইব পূরণ করা লাগে। এবার আমরা দেখব এখন পর্যন্ত কতটি ইউটিউব চ্যানেল এই সিলভার ক্রিয়েটর অ্যাওয়ার্ডটি পেয়েছে। এ পর্যন্ত 3 লক্ষ ইউটিউব চ্যানেল এই সিলভার ক্রিয়েটর অ্যাওয়ার্ডটি পেয়েছে, যা এরকম সারিবদ্ধভাবে রাখলে প্রায় একটি এয়ারপোর্টের সমান জায়গা জুড়ে নেবে। এবারে আমরা দেখতে চলেছি এখন পর্যন্ত কতটি ইউটিউব চ্যানেল গোল্ডেন ক্রিয়েটর অ্যাওয়ার্ড পেয়েছে। এই গোল্ডেন ক্রিয়েটর অ্যাওয়ার্ডটি পেতে হলে একজন ইউটিউবারকে তার চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ করা লাগে। এখন পর্যন্ত 29,000টি ইউটিউব চ্যানেল গোল্ডেন ক্রিয়েটর অ্যাওয়ার্ড পেয়েছে, যা এরকম সারিবদ্ধভাবে রাখলে একটি ফুটবল মাঠের সমান জায়গা নেবে। এবারে ডায়মন্ড ক্রিয়েটর অ্যাওয়ার্ড, যেটি পাবার জন্য একজন ইউটিউবারকে তার চ্যানেলে 10 মিলিয়ন সাবস্ক্রাইব পূরণ করা লাগে। এখন পর্যন্ত সর্বমোট 985টি ইউটিউব চ্যানেল ডায়মন্ড ক্রিয়েটর অ্যাওয়ার্ড পেয়েছে, যা সিলভার ও গোল্ডেন ক্রিয়েটর অ্যাওয়ার্ড থেকে অতি নগণ্য। এবারে কাস্টম ক্রিয়েটর অ্যাওয়ার্ড, যা পেতে একজন ইউটিউবারকে তার চ্যানেলে 50 মিলিয়ন সাবস্ক্রাইব পূরণ করা লাগে। এখন পর্যন্ত সর্বমোট 40টি ইউটিউব চ্যানেল এই কাস্টম ক্রিয়েটর অ্যাওয়ার্ড পেয়েছে, যা আগেরগুলোর তুলনায় অতীব নগণ্য। এবার আমরা দেখতে চলেছি সেই কাঙ্ক্ষিত রেড ডায়মন্ড ক্রিয়েটর অ্যাওয়ার্ড। রেড ডায়মন্ড ক্রিয়েটর অ্যাওয়ার্ড, যেটি পাবার জন্য একজন ইউটিউবারকে তার চ্যানেলে 10 মিলিয়ন সাবস্ক্রাইব পূরণ করা লাগে। লাইক নাস্তিয়া নামক এই ইউটিউব চ্যানেলটি 105 মিলিয়ন সাবস্ক্রাইব গেইন করে এই রেড ডায়মন্ড ক্রিয়েটর অ্যাওয়ার্ডটি জিতে নেন। কিডস ডাইনাসো নামের এই ইউটিউব চ্যানেলটি 111 মিলিয়ন সাবস্ক্রাইব গেইন করে এই রেড ডায়মন্ড ক্রিয়েটর অ্যাওয়ার্ডটি জিতে নেন। তারপরে একই পজিশনে আছে পিউ ডাই পাই নামে এই ইউটিউব চ্যানেলটি। তারপরে পজিশনে আছেন 151 মিলিয়ন সাবস্ক্রাইব নিয়ে মিস্টার বিস্ট নামে এই ইউটিউব চ্যানেলটি। তারপরে তৃতীয় অবস্থানে থাকে 156 মিলিয়ন সাবস্ক্রাইব নিয়ে সেট ইন্ডিয়া নামে এই চ্যানেলটি। তারপরে দ্বিতীয় অবস্থানে আছে 158 মিলিয়ন সাবস্ক্রাইব নিয়ে কোকোমেলন নামে এই চ্যানেলটি। তারপরে সর্বশেষ প্রথম স্থানে আছে 241 মিলিয়ন সাবস্ক্রাইব নিয়ে টি সিরিজ নামে ইন্ডিয়ান এই চ্যানেলটি। এর পর্যন্ত সর্বমোট রেড ডায়মন্ড ক্রিয়েটর অ্যাওয়ার্ড প্রাপ্ত চ্যানেলের সংখ্যা হলো 7টি।